আমাদের বাংলাদেশের কোন মাদ্রাসার ছাত্র শিক্ষক জড়িত ছিল না, ইংলিশ মিডিয়ামের ছাত্ররা জড়িত ছিল। অতএব কোথায় কোথায় সন্ত্রাসের দায়ভার এদেশের আলেমুল উলামা পীর মাশায়েখ ও মাদ্রাসা ছাত্রদের উপর দেওয়া, এটা অবিচার ছাড়া আর কিছুই নয়, এটা প্রত্যক্ষ বা পরোক্ষ যেভাবেই হোক ইসলাম বিদ্বেষ ছাড়া আর কিছু নয়। শিক্ষা ব্যবস্থায় আজকে ধর্মনিরপেক্ষতার প্রভাব বাড়ানো হয়েছে, সেখানে শিক্ষা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় যে ধর্মনিরপেক্ষতার প্রভাব আসতেছে সেটাকে আমরা দেখতেছি ধর্মহীনতা। ইসলামের মূল আকীদা বিরোধী অনেক শিক্ষা আমাদের শিক্ষা ব্যবস্থায় ঢুকানো হয়েছে, যেমন নবম থেকে মাস্টার্স পর্যন্ত প্রাণীবিজ্ঞান জুলজিতে দ্য থিওরি অফ এভোলিউশন ডারউইনের বিবর্তন বাক্যে ঢুকানো হয়েছে বাংলাদেশে। অথচ সারা দুনিয়ার বিজ্ঞানীগণ একমত হয়েছে দ্য থিওরি অফ এভোলিউশন ইজ নট এ সায়েন্টিফিক ফ্যাক্ট, ইট ইজ নাথিং বাট হাইপোথিসিস অফ ডারউইন, বিবর্তনবাদ এটা বৈজ্ঞানিক কোন প্রমাণিত বিষয় নয়, এটা হচ্ছে ডারউইনের একটি মন গড়া মতবাদ। অথচ তা আমাদের শিক্ষা ব্যবস্থায় ঢুকানো হয়েছে, যারাই বিবর্তনবাদ করবে পরকালে তারা অবিশ্বাসী হবে, ইসলাম থেকে তারা দূরে সরে যাবে। অত্যন্ত কৌশলে ধর্মনিরপেক্ষতা যে সংজ্ঞাতেই আমাদের দেশে বলা হোক, বঙ্গবন্ধু যে সংজ্ঞায় ধর্মনিরপেক্ষতার কথা বলেছিলেন, আজ ধর্মনিরপেক্ষতার ধ্বজাধারীরা বঙ্গবন্ধু সেই আদর্শে নেই, তারা ধর্মনিরপেক্ষতাকে ধর্মহীনতার দিকে নিয়ে যাচ্ছে। অতএব যদি প্রকৃত অর্থেই বঙ্গবন্ধুর ধর্মনিরপেক্ষতাকে সংবিধানে প্রতিষ্ঠিত করা হয় সেটা ধর্মহীনতা নয়, বরং তার নাম পরিবর্তন করে এমন একটি নাম দেওয়া দরকার যেটার সাথে ধর্মনিরপেক্ষতার কোনো সম্পর্ক প্রমাণিত হবে না। প্রত্যেক নাগরিক তার নিজের ধর্ম পালন করবে, ধর্ম পালনের স্বাধীনতা থাকবে, কিন্তু আপনি আপনার ধর্ম আরেকজনের উপর জোর করে চাপাতে পারবেন না, আরেকজন না দিতে পারবেন না। বাংলাদেশে কোন মুসলিম চিন্তাবিদ ইসলাম ধর্মকে অন্যের উপর চাপিয়ে দেবার চেষ্টা করেননি, এর কোন দেখাতে পারবেন না। আমি নিজে ওয়াজ করি, আপনি আপনি ওয়াজ শুনেছেন না আওয়াজ শুনেছেন আমি জানি না, কোরআন সুন্নাহ বিরুদ্ধে যেটা হয় সেটা ওয়াজ নয় সেটা আওয়াজ। বাংলাদেশে অনেক নিম্নমানের বক্তা বের হয়ে গিয়েছে যারা গলাবাজির মাধ্যমে ওয়াজ করতেছে, সেটাকে আমরা ওয়াজ বলি না, সেটাকে আমরা আওয়াজ বলি। তাদের বক্তব্য তিনি বলেছেন যে অন্য ধর্মের মানুষকে হত্যা করতে, তিনি এটা বলেছেন। আমি যদি দেখাতে পারি, আমি তার এক বক্তব্য শুনেছি, আমি আমি নিজে দেখেছি। আমি আপনাকে বলি, এদের যে ওই যে মুফতি হান্নানের উপর যে ছবিটা বানিয়েছি, যে সাইদির একজন খুব ঘনিষ্ঠ অনুসারী ছিল যখন সে জামাত করত, সে প্রত্যেকের নাম ধরে বলেছে, শামসুর রহমান থেকে শুরু করে, হুমায়ুন আজাদ থেকে শুরু করে, তসলিমা, আমি বলে দেখে লেখা পড়েছে, বলে না লেখা পড়েনি, কিন্তু আমাদের হুজুররা বলেছেন এরা ইসলাম বিরোধী, এরা মুরতাদ, এরা কাফের, এবং এরা ওয়াজিবুল কাতল, ওদেরকে যেখানে পাওয়া যাবে সেখানে হত্যা করতে হবে। এটা পড়ছে জিহাদ ছবিতে আমি দেখেছি, পাতলা কথা বলার লোক নয়, যদিও আমি তার অনেক বক্তব্য শুনিনি, তবে আমি তার একটি বক্তব্য দেখেছি। তিনি যখন ধর্ম মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য ছিলেন, তিনি হিন্দুদের পূজা মণ্ডপে গিয়েছেন এবং তাদেরকে নিরাপত্তার ব্যবস্থা করেছেন, সেটা তো প্রমাণ রয়েছে। এবং 71 সালে হিন্দুদের কি করেছেন সেটা ট্রাইব্যুনালে প্রমাণ হয়েছে। 71 সালে তিনি হিন্দুদের উপর কি করে জোর করে তাকে মুসলমান বানিয়েছেন, তাকে পাকিস্তানে যে ধরিয়ে দিয়েছেন, ও সাক্ষীরা তো ট্রাইব্যুনালে এগুলো প্রমাণ করেছে, সেটা তো ট্রাইব্যুনালের বিষয়। কিন্তু দেওয়াল হোসেন সাইদি সাহেব মানি ওয়াজ নয়, আর দেওয়াল হোসেন সাইদি সাহেব মানি এদেশের আলেম ওলামা নয়, সেটা একটি বিচ্ছিন্ন বিষয়কে টেনে সকল আলেম ওলামা পীর মাশায়েখ এবং ওয়াজ নসিহত। আমি জানি যে সাইদির চেয়ে পপুলার ওয়াজকারী আর কেউ নেই বাংলাদেশে, বাংলাদেশে যতজন ওয়াজকারী আছে সবচেয়ে পপুলার, সবচেয়ে বেশি পপুলার হচ্ছে সাইদিল, এবং আপনি বাসে টাসে সব জায়গায় সাইদিল ওয়াজি শুনবেন। তো যাই হোক, আমার কথা হচ্ছে আব্বাসী সাহেব আমার কথা হচ্ছে আপনি আগেও বলেছেন আমি ইসলাম বা কোনো ধর্মের বিরুদ্ধে নয়, আপনি শান্তিপূর্ণ ভাবে ওয়াজ করুন, ইসলামে আহ্বান করুন, কিন্তু সন্ত্রাস, হানাহানি, একে মারো, ওকে ধরো, ওকে জবাই করো, এগুলো এই হুমকি রাষ্ট্রকে ইসে করতে হবে, এটা করতে হবে, জেহাদ করতে হবে, এই জেহাদ মানে তো এই যে উগ্রতা, এবং এই উগ্রতার কারণে আপনি কিন্তু ওই যে ইরাকের কথা বলেছেন, আপনি কোথায় ছিলেন আমি জানি না, ইরাকে যখন রাত্রেবেলায় আমেরিকা আক্রমণ করলো, আমরা পরের দিন বিশাল মিছিল বার করেছিলাম ইরাকে
আমেরিকার হামলার বিরুদ্ধে। এখন ইরাকে কি করেছে? ইরাকে তো একটা সেকুলার ইস্যু ছিল, ইরাক ছিল সাদ্দাম হোসেনের, এবং সেই সেকুলার ইস্যুর পরে তো কি হলো, ইরাক তারপর তো একটা ইসলামিক রাষ্ট্রে পরিণত হলো, এখন তারা জিহাদ করছে। যাই হোক, আমরা আমেরিকার যত জায়গাতে জেহাদিদের এই যে তালেবান আল কায়দা, এটা আমার ছবিতেই আছে, আমেরিকা কি করে এদেরকে তৈরি করেছে, জেহাদকে পলিটিক্যাল ইসলামকে কিভাবে আমেরিকা মদত দিচ্ছে, এটা আমার ছবিতেই আছে। সোভিয়েত ইউনিয়নকে ধ্বংস করবার জন্য আমেরিকা পলিটিক্যাল ইসলামকে সবুজ বলয় তৈরি করেছে লাল বলয়ের পাশে, এটা আজকে সর্বজন বিদিত সত্য। আমেরিকা এখন প্রতিনিধি করে এখন তারা নিজেরা ফ্রাঙ্কেনস্টাইনের ভয় দেখছে, 9/11 এর মতো ঘটনা করছে। তো আমেরিকাদের বলেছে জামাত ইসলামীকে তো এখনো তারা মডারেট ইসলামিক পার্টি মনে করে, এখনো জামাত প্রেম তাদের কাটেনি। পরশুদিন আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের সঙ্গে আমাদের একটা দীর্ঘ ওয়েবিনার হয়েছে। আমেরিকা বলুন, আমেরিকা শয়তানিও আমরা জানি, ধর্ম নিয়ে যারাই রাজনীতি করেছে তারাই সংখ্যালঘুদের ওপর, মানুষের সমান অধিকার মর্যাদার উপর আঘাত করেছে, এগুলো আমাদের ভুলে যেতে হবে। আমাদের কথা হচ্ছে সমাজে সংখ্যাগরিষ্ঠ থাকবে, সংখ্যালঘুষ্ঠ থাকবে, আস্তিক থাকবে, নাস্তিক থাকবে, আমাদের কি করে আমরা শান্তিতে বাস করবো, দেশটাকে এগিয়ে নিয়ে যাব। আপনি ধর্ম প্রচার করুন না, শান্তিপূর্ণ ভাবে ধর্ম প্রচার করার অধিকার তো সংবিধান আপনাকে দিয়েছে। বঙ্গবন্ধুর ওই যে ধর্ম নিরপেক্ষতার যে ব্যাখ্যাটা দিয়েছেন, সেখানে বলেছে প্রত্যেক ধর্মের মানুষ শান্তিতে তাদের ধর্ম পালন করবে, প্রচার করবার সব রকম স্বাধীনতা দেওয়া হয়েছে। কেন একটা ধর্ম আপনাকে জোর করে অন্যের উপর চাপিয়ে দিতে হবে? আপনি দাওয়াত দিন শান্তিপূর্ণ ভাবে, আমাদের কোনো অসুবিধা নেই। শান্তিতে ধর্ম প্রতিপালন করার কথা তো বহু আগে, 1400 বছর আগে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমি সেটাই বলছি মহানবী কেন, প্রত্যেক মহাপুরুষরাই বলেছে, কোরআনেও আছে, আল্লাহ প্রত্যেক জাতির জন্য নবী পাঠিয়েছেন। আপনি কোথায় দেখেছেন? আমি যদি বলি ওয়ার্ল্ড কোন রাজনীতির সঙ্গে ধর্ম ওয়ার্ল্ড কনটেক্সটে উগ্রবাদের ওই যে যেটা বলেন, বাংলাদেশ অনেক অনেক ভালো অবস্থাতে আছে। জি আমি তো জানি সেইটাকে নষ্ট করবার জন্য তো তারা গৃহযুদ্ধের হুমকি দিচ্ছে। বলেছে 2013 সালের চেয়ে ভয়াবহ ঘটনা ঘটবে যদি বাংলাদেশ থেকে এসব ভাস্কর্য ভাঙা না হয়, সরিয়ে না নেওয়া হয়। গৃহযুদ্ধের হুমকিটা কারা দিচ্ছে? তারা দেশটাকে পরাজয়ের প্রতিশোধ দিতে চাইছে 71-এ। তো আপনি 71-এর পরাজয়ের প্রতিশোধ এখন নেবেন বাংলাদেশকে মোল্লা ওমরের আফগানিস্তান বানিয়ে, আর আমরা চুপচাপ বসে বসে দেখবো? সেই জন্য আমরা সরকারকে বলেছি না, সময় এসেছে কঠোর ব্যবস্থা নিতে হবে, এ দেশে ধর্মের নামে কোনো সন্ত্রাস অনুমোদন করা যাবে না, সেটা যে কোনো ধর্মের নামে। জি জনাব আব্বাসি, জনাব সাগর সাহেব, উনি যে কথা বলেছেন যে আসলে ওনারা যে ধর্মনিরপেক্ষ এবং অসাম্প্রদায়িক রাষ্ট্র চান, পৃথিবীর কোন রাষ্ট্রে সেই কল্পিত ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বাস্তবে নেই, অসাম্প্রদায়িক রাষ্ট্র নেই, সকল আমি সেটা বলছি সেই কল্পিত ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, কল্পিত অসাম্প্রদায়িক রাষ্ট্র পৃথিবীর কোথাও নেই। যদি ধর্মনিরপেক্ষতা অর্থ এটাই হয় সকল ধর্মের অধিকার রক্ষা, তো বাংলাদেশে ব্লগাররা যখন তখন ইসলাম বিরোধিতা করে, সেটা ইসলামের অধিকারকে ক্ষুণ্ণ করা হয়, তখন ধর্মনিরপেক্ষতা কোথায় থাকে? ব্লগাররা বাক স্বাধীনতার নামে আল্লাহ আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরশচুম্বি মর্যাদার বিরুদ্ধে বক্তব্য দেয়, তখন ধর্মনিরপেক্ষতার কনসেপ্ট কোথায় থাকে? অতীব ধর্মনিরপেক্ষতা যারা বাংলাদেশে করতে চায় তাদের উদ্দেশ্য হচ্ছে ইসলামকে ঠেকানো, এছাড়া আর কিছুই নয়। দ্বিতীয়, তিনি খেলাফত রাষ্ট্রের কথা বলেছেন। খেলাফতের কথা, খেলাফত হচ্ছে কি? খেলাফত হচ্ছে তানফিজু আহকামিল্লাহি আজ্জা ওয়া জাল্লা, ভূপৃষ্ঠে আল্লাহ বিধানকে প্রতিষ্ঠিত করা। আমি বলবো যদিও আরবে রাজতন্ত্র প্রচলিত আছে, কিন্তু তা সম্পূর্ণ খেলাফত ভিত্তিক চলছে দেশ। সেখানে বেনামাজিকে 25 বেত্রাঘাত করা হচ্ছে, সেখানে যারা চুরি করছে তাদের হস্তকর্তন হচ্ছে, যারা জেনা করছে তাদেরকে সাঙ্গে সার করছে, এটা খেলাফত। যদিও নামে তা মুলুকিয়াত বা রাজতন্ত্র, যদিও সেটা রাজতন্ত্র, কিন্তু সেখানে খেলাফত আছে এবং খেলাফতের সব সুযোগ সুবিধা আরবের লোকজন গ্রহণ করছে এবং আমরা দেখতে পাচ্ছি। সেখানে আমরা দেখতে পাচ্ছি দাম্মামে, জেদ্দাতে প্রচুর মুসলিম খ্রিস্টান আছে, তাদেরকে আলাদা জায়গায় তাদের ধর্মকর্ম পালনেরও ব্যবস্থা দেওয়া হয়েছে। একটি খেলাফত রাষ্ট্রের সমস্ত সুযোগ সুবিধা প্রতিষ্ঠিত আছে আমরা দেখতে পাচ্ছি আরবে। অতএব দ্বিতীয় আরেকটি বিষয়, খেলাফতের অনেকগুলো ধারা আছে। পীর মুরিদের মাধ্যমে ইসলামের যে দাওয়াত পৃথিবীতে ছড়ানো হচ্ছে সেটাও খেলাফতের একটা অংশ, এবং খেলাফতের আরেকটা অংশ হচ্ছে দিনের উপর অটল অবিচল থাকা। অধিকাংশ মুসলমান দিনের উপর অটল অবিচল থেকে জীবনযাপন করছে। রাষ্ট্রীয়ভাবে খেলাফত প্রতিষ্ঠা সেটা মাত্র 100 বছর যাবৎ পৃথিবীতে নেই, 96 বছর আগে অবসান ঘটেছে। অতি দ্রুত
মুসলিম রাষ্ট্রগুলো আবার খেলাফত ব্যবস্থায় ফিরে যাবে। আপনি যে তালেবানের কথা বলেছেন, তালেবান সন্ত্রাসী, সে সন্ত্রাসীদের সাথে যুক্তরাষ্ট্র কাতারে চুক্তিবদ্ধ হয়েছে, এখন তো সে আফগানিস্তান আবার খেলাফতের প্রতি ধাবিত হচ্ছে। পৃথিবীর সুপার পাওয়ার আমেরিকা, অন্যান্য খ্রিস্টান রাষ্ট্রগুলো তা তো থামাতে পারলো না। ব্যর্থতা কি পুঁজিবাদের নয়? পৃথিবীব্যাপী সন্ত্রাসকে উস্কে দিচ্ছে পুঁজিবাদ, আর সেটার একমাত্র উদ্দেশ্য হচ্ছে ইসলামের রাজনৈতিক উত্থানকে ঠেকানো ছাড়া আর কিছু নয়। আর আমি অনুরোধ করব বাংলাদেশের বুদ্ধিজীবী সমাজকে, ইসলামকে বিভিন্ন নামে আপনারা অভিহিত করবেন না। রেডিকেল ইসলাম, মডারেট ইসলাম, এই নামগুলো ইসলামের ক্ষেত্রে আপনি তো বলছেন মওদুদের আকীদাকে আপনারা ইসলাম বিরোধী মনে করেন, মওদুদের অনুসারীদেরকে আপনি মুসলমান বলবেন কেন? সেটা কি ইসলাম বলবেন কেন? ইসলাম তো সেটাই যেটা আমি বলছিলাম। আপনি মওদুদিকে আপনি নাম দিবেন কেন? আপনি জামাতকে মুসলমান বলবেন না, আপনি জামাতকে মুসলমান বলবেন না, জামাতও আপনাকে মুসলমান মনে করে না। এই বিরোধের মীমাংসা রাষ্ট্র কেন নেবে? আপনাদের এই বিরোধের মীমাংসায় আমি কেন যাব? না না, আমি এটা বলতে মুসলমান মনে করি না, এটা বলা হচ্ছে না। কিন্তু তারা যে ইসলামের ব্যাখ্যা দিবে সেটাই ইসলাম, এটা আমি স্বীকার করব না। না না, এটা হাফেজি হুজুর থেকে শুরু করেছেন, আমরা এই বিতর্কটা রাষ্ট্রের মধ্যে আনতে চাই। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি, শেষ করতে হবে, আমার যেতে হবে। জনাব এনায়েতুল্লাহ আব্বাসী, যে ভাস্কর্য বিতর্কে অনেকটাই আপনারা পিছিয়েছেন, অনেকে মনে করছেন আপনাদের হয়তো কিছুটা প্রাপ্তি যোগ হয়েছে, সেক্ষেত্রে এই পিছিয়ে আসাটাকে ধর্ম অনুভূতির মলাটে শুধুই প্রাপ্তি আর স্বার্থের রাজনীতি কিনা? কার প্রশ্ন করেছেন আপনার উত্তরটি আমি দিচ্ছি। প্রথমে বলছি যে আমরা ইসলামের ব্যাখ্যা কোনো ব্যক্তি থেকে নিব না, আমরা ইসলামের ব্যাখ্যা নিব কোরআন থেকে, হাদিস থেকে, এবং ইম্মায়ে মুস্তাহিদিন থেকে, সালফে সালিহিন থেকে। অন্য কোনো ব্যক্তি বা অন্য কোনো ব্যক্তির কোনো ব্যাখ্যা আমরা যদি কোরআন সুন্নাহ মোতাবেক হয় সেটা গ্রহণ করব, নতুবা সেটা পরিত্যাজ্য। যে কথাটি বলছেন আপনি ভাস্কর্যের ব্যাপারে, যে ভাস্কর্যের ব্যাপারে আমার আন্দোলনটা ছিল অরাজনৈতিক বিরুদ্ধে, আর অনেকে করেছেন রাজনৈতিক ভাবে পথে ঘাটে। জি, যারা হেফাজতের নেতৃবৃন্দ বা অন্য যারা করেছেন, তারা যেহেতু রাজনৈতিক দল তাদের, সেজন্য তারা রাজনৈতিক ভাবে করেছেন। আর অরাজনৈতিক ভাবে আমরা আমাদের অবস্থান থেকে ভাস্কর্যের ব্যাপারে ইসলামের সুস্পষ্ট ব্যাখ্যা তুলে ধরেছি, যে ভাস্কর্য মিশরে আছে, তুরস্কে আছে, এগুলো কোনো দলিল নয়। কোরআন সুন্নাহ মোতাবেক ভাস্কর্য ইসলামে নিষিদ্ধ, অতএব রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় তা যদি হয় তাহলে বৃহত্তম মুসলিম মুসলমানদের অনুভূতিতে আঘাত লাগবে। বাকি যারা রাজনৈতিক ভাবে একটু নমনীয়তা অবলম্বন করছে, একই কথা বলেছেন বাবুনগরি, এরা মামুনুল হকরা কিন্তু একই কথা বলেছেন। আপনি যেটা বলছেন আমার সঙ্গে টক্সতে মামুনুল হক একই কথা বলছেন। আমি একটু শেষ করি। দ্বিতীয়, তারা যারা এখন নমনীয়তার পথ অবলম্বন করেছে, আমি তো তাদেরকে ধন্যবাদ দিব। তারা পরম সহিষ্ণুতাকে প্রকাশ করেছে, অর্থাৎ তারা আসলে ভাঙচুরে বিশ্বাসী নয়, তারা সন্ত্রাস সহিংসতায় বিশ্বাসী নয়, তারা রাজনৈতিক ভাষা, আন্দোলনের ভাষায় সরকারকে মেসেজ দিয়েছে যে দেশের অধিক সংখ্যক মুসলমান ভাস্কর্যকে চায় না, অতএব ভাস্কর্য না করা হোক, এটা মুসলমানদের অনুভূতির প্রতি শ্রদ্ধা দেখানো হোক। আর দ্বিতীয়ত, ভাস্কর্যের বিপক্ষে যারা আন্দোলন করেছে, কথা বলেছে, কেউ পারচেজ হয়েছে করেছে কি না, রাজনৈতিক স্বার্থে করেছে কি না, সেটা তাদের ব্যক্তিগত বিষয়, সেটার সাথে বৃহত্তর মুসলিম সমাজ ও অরাজনৈতিক আলেম ওলামাদের কোনো সম্পর্ক নেই। অরাজনৈতিক আলিম ওলামা ও বৃহৎ স্বার্থে যে এদেশের বৃহৎ মুসলিম সমাজ যে বিরোধিতা করছে, তা একান্তই ইসলামের অনুভূতি থেকে। দ্বিতীয়ত, যারা নমনীয়তা এখন অবলম্বন করছে, আমি তো শুনতে পেরেছি যে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের সাথে তারা সাক্ষাৎ করেছেন, এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় তাদেরকে আশ্বাস দিয়েছেন যে অনতিবিলম্বেই সরকার আলিম ওলামার সাথে বসবেন এবং সুন্দর একটি সুরাহা বের করার চেষ্টা করবেন। যদি রাষ্ট্রের পক্ষ থেকে এই ধরনের আশ্বাস দেওয়া হয়, সেখানে তো আর আন্দোলন করে মাঠ গরম করার কোনো প্রয়োজন নেই। অতএব ওলামায়ে কেরাম যারা এখন শীতলতা অবলম্বন করেছেন, আমি মনে করি তারা প্রজ্ঞার পরিচয় দিয়েছেন। জি, অনেক ধন্যবাদ জনাব শাহরিয়ার কবির, আপনি অনেক ব্যস্ততার মধ্যেও আমাকে সময় দিয়েছেন, ফেস দ্য পিপলকে সময় দিয়েছেন। আপনাকে আবারও নেক্সট টাইম অন্য একটা অনুষ্ঠানে আপনাকে আশা করছি। এই বিতর্কের অবসান আমরা সবাই চাই, আপনি যেমনটা চান আমরাও চাই। এই দেশ শান্তির দেশ, এই দেশের 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই দেশে আমরা কোনোভাবে কোনো বিভেদ, কোনো
আমাদের মতামতের মধ্যে, আমাদের জীবন ধারা পরিচালনার মধ্যে, জীবন ব্যবস্থার মধ্যে কোনো ধরনের বিভক্তি থাকুক এটা আমরা কখনোই চাই না। আমরা সবাই সমানভাবে চলতে চাই, তবে কিছু কিছু কনফ্লিক্ট যেগুলি আমাদের মনের মধ্যে আছে সেগুলি এই ধরনের আলোচনার মাধ্যমে অনেকটাই পরিষ্কার হয়ে যাবে আমি মনে করি। এবং আশা করি আমরা সামনের বঙ্গবন্ধুর, জিয়াউর রহমানের এবং অন্যান্য যারা বড় বড় ব্যক্তিত্বরা এই দেশকে স্বাধীন করার জন্য জীবনকে উৎসর্গ করেছেন, তাদের যে চাওয়া ছিল সেটা পরিপূর্ণভাবে সফলতা অর্জন করবে আমি বিশ্বাস করি। তো সুতরাং এই অনুষ্ঠানটিকে আপনারা অবশ্যই নিজেদের টাইমলাইনে শেয়ার করে এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের অন্য অনুষ্ঠানগুলি দেখার আহ্বান জানিয়ে আজকের এই অনুষ্ঠানটি এখানে শেষ করছি। জনাব ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি অসুস্থ আমি জানি আজকে, তবু আপনি এসেছেন, এটা একটা বিশাল প্রাপ্তি আমার জন্য, আমার অনুষ্ঠানের দর্শকদের জন্য অনেক বড় প্রাপ্তি। আপনি অসুস্থতা নিয়েও জনাব শাহরিয়ার কবিরের সাথে বসবেন বলে আপনি এসেছেন, এটা এতে হাজারো লাখো লাখো আজকের মানুষ যারা দেখেছে তার অনেক আপনার প্রতি অনেক কৃতজ্ঞতা আমার পক্ষ থেকে, তাদের পক্ষ থেকে আমি জানাচ্ছি আপনার প্রতি কৃতজ্ঞতা। ধন্যবাদ, ভালো থাকবেন।